রিজার্ভের সংকট আছে, সংকট ওভারনাইট যাবে না, এটাকে আমরা দেখবো। আমি এখনো বাংলাদেশ ব্যাংকে যাইনি, আমাদের হিসাব করতে হবে যে আমরা কতখানি সাপ্লাই দিতে পারি বাজারে, আমাদের যেটুকু মিনিমাম সেটা রাখতে হবে। এটা অযৌক্তিক লেভেলে কমিয়ে দেওয়া যাবে না, কারণ তাহলে কনফিডেন্সে বাজারে কনফিডেন্সের অভাব হবে। সেটাকে রেখে কতখানি ম্যাক্সিমাম সাপ্লাই দেওয়া যায় এই আমদানিকে বাড়ানোর ব্যাপারে, অথবা কিছু পেমেন্টস এরিয়া যেগুলো হয়ে গেছে সেটাকেও তো আমাকে রিজার্ভ করতে হবে, কারণ পরবর্তী আমদানি আবার তার কাছ থেকে কিনতে হলে আমাকে তাকে কিছু দিতে হবে। তো সেই একটা ট্রানজ্যাকশনাল ফ্লো যেটাকে আমরা বলি সেটাকে মেনটেন করে একটু ব্যালেন্স করে, মানে কী বলবো, একটু সংকীর্ণ পথ, একটু সাবধানে হাঁটতে হবে, কিন্তু হাঁটতে হবে এবং সামনের দিকেই যেতে হবে।